ইমাম মাহাদি আলী সাল্লা খোরাসান থেকে জন্ম হবে কালো পতাকা বাহি হবে ওনাকে দেখিয়ে চিনে ফেলবেন যে ইনি ইমাম মাহাদি ওনাকে ধরবেন এবং ওনার হাতে ওই চল্লিশ জন জেহাদের বাই আদ গ্রহণ করবেন এবং উপস্থিত হাজিদের মধ্য থেকে তিনশো তেরো জন এই চল্লিশ জন সহ টোটাল তিনশো তেরো জন ইমাম মাহাদি আলী সাল্লাহসাল্লামের হাতে জেহাদের বাই আদ গ্রহণ করবেন ইসলামিক লাইভ মিডিয়া বিডি হকানি আলিমদের ওয়াজের মহাভান্ডার نحمده هو نصلي على رسوله الكريم فقد قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد اقتربت الساعة وانشق القمر أماد الشمع جي أقدم زمان زماني أشياء اكرني جي سي اكاروني إمام مهدي شمبر كي خبالو چناهاي قوخن هش بي كن زماني هش علاقه ইমাম মাহাদের সহযোগী কারা হবে এক নম্বর কথা হইল ইমাম মাহাদের সহযোগী হওয়ার জন্য আমাদের চিন্তাধারা আছে কি না সেটাই তো চিন্তাধারা নাই বরং সে জেহাদের কথা বললেই বলে যে জঙ্গি ফানা তার ইমাম মাহাদের সঙ্গী কারা হবে এটা নিয়ে চিন্তা করিল আপনাকে জেহাদি করতে চাইছি সিনেফা তোমে এক নম্বর তো জেহাদেরই বিরোধিতা করতেছি ইমাম মাহাদি আলী সালাতামের সঙ্গীত তারা হবেন যারা জেহাদ করতে যাবেন এক নম্বর কথা তো জেহাদই করতে চাচ্ছি না বরং জেহাদকে আমরা জঙ্গি বলতেছি নিজেকে জঙ্গি বলা সেটা ভিন্ন বিষয় হাদিসের মধ্যে আসজুর পাক সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেন আনান নবীল মালাহেম আমি যুদ্ধবাজ নবী এর অর্থ হইল আমি যুদ্ধ কর্ণওয়ালা আমি জেহাদ কর্ণওয়ালা ফার্সিকে ফার্সিতে এটাকে জঙ্গি বলা হয় আমি জঙ্গিবাদ নবী সেই হিসেবে। জিহাদ এর ফার্সি হইলো জঙ্গি বাংলা হইলো যুদ্ধকর্ণওয়ালা এটার ইচ্ছাই তো আমার নাই আমার ইচ্ছা থাকলে না ফর ইমাম মাহাদি আলী ইসাল্লা তুয়া সঙ্গী হওয়ার কথা নম্বর দুই কথা হইল ইমাম মাহাদি আলী ইসাল্লা কোন এলাকায় জন্মগ্রহণ করবেন হুজুর পা আলি আসসাল্লামকে যখন জিজ্ঞেস করা হইলো ইমাম মাহাদির জন্মস্থান কোন দিকে হবে তো সাহাবা ইকরাম বলতেছে হুজুর হাতের ইশারা যেদিকে করেছেন সেটা ইরাক ইরানের মধ্যবর্তী কোনো জায়গা থেকে ইমাম মাহাদিরের জন্মস্থান বা ওখান থেকে আগমন ঘটবে এরকম বোঝা যায় এগুলা কতগুলো ইশারা ইঙ্গিত কথা কোরআন হাদিসের মধ্যে পরিষ্কার লেখা নাই যে অমুক এলাকায় জন্ম হবে হ্যাঁ ইশারা আছে হুজুর ইশারা করেছেন যে এদিকে হবে আপনি হুজুর হাত দিয়ে যেদিকে ইশারা করেছেন সাহাবা একরাম ওই ইশারা হিসাবে বলতে লাগলেন যেটা ইরাক ইরানের মধ্যবর্তী খোরাসানের জায়গাতে আসবে যেমন মেশকাতের খাদিসের মধ্যে আছে হুজুর পাক সাল আলি বলেন إذا رأيتم الرايات السوداء فاتوهن فإن فيهم المهدي عليه الصلاة والسلام قالوا جي... <coughs> كالو بطاكا باهي كونو باهيني جدي تمرا دخو تو ادير باهيني كرو رأ... رايات السوداء قالوا بطاكا باهي كو تمرا شكنا انشغر هن كرو كنا كفا إن فيهم المهدي عليه السلام قالوا بطاكا باهي مدي إمام مهدي عليه الصلاة والسلام أب إحدي سرور بسلاشون كريه برتمانا كونو إسكالر را... মারা বলে থাকেন যে খোরাসানের যে সমস্ত বাহিনী বর্তমানে দেখা যায় এরা অনেকেই কালো কালো পতাকাবাহী হইতে পারে তারাই ইমাম মাহাদি আলী ইসাল্লা বাহিনী এবং ওখান থেকে ওনার জন্ম সাহাবাইকরাম হুজুরের হাতের ইশারা দ্বারা যেটা বুঝছেন সেটাও খোরাসান আর এখন কালো পতাকা পতাকাবাহীও দেখা যাচ্ছে খোরাসান এ কারণে মনে হচ্ছে খোরাসানের অধিবাসী যারা অথবা সেখানে যে কালো পতাকাবাহী আছে তাদের যারা শরিকদার তারা ইমাম মাহাদি আলী সাল্লাসালামের সাথে থাকবেন এটা বোঝা যায় ইশারা ইঙ্গিত এগুলো কোনো স্পষ্ট কথা না অস্পষ্ট কথা নম্বর দুই কথা হইল মস্তুদ আহমদের মধ্যে হাদিস আছে হুজুর পাক সাল আলী আসসালাম এরকম বলেন ইমাম মাহাদি আলী সাল্লা যখন আত্মপ্রকাশ করবেন তখন এটা হজির মৌসুম হবে হাজির আসোয়াদ এবং রক্তানের মধ্যবর্তী জায়গায় ইমাম মাহাদি আলী সাল্লা নিজেকে গোপন করে রাখবেন কারণ তখন সারা বিশ্বের মধ্যে ফিটনা থাকবে তুমুল যুদ্ধ চলতে থাকবে খণ্ড খণ্ড সারা বিশ্বে তখন রোলামা হাজারাত বা দিনদার ওগণগণ একজন ভালো নেতৃত্বের তালাশে থাকবেন যার নেতৃত্বে সারা বিশ্বে ইসলামী ঝান্ডাকে উড্ডীন করবেন এটার তালাশে থাকবেন কোন কোনো কিতাবের মধ্যে একটা এরকম কথাও পাওয়া যায় যে আল্লাহ তায়ালা জালালালিনের হাসি শেষে দিয়ে কথা এটা আছে যে আল্লাহ তালা সারা বিশ্বের মধ্যে চল্লিশ জন আবদাল বুজুর্গ রাখেন এই চল্লিশ জন আবদাল সারা বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়াইয়া ছিটিয়া থাকেন তো একটা কথা এরকম পাওয়া যায় ইমাম মাহাদি আলী সাল্লাহ যখন হাজির আসওয়াদ এবং রুকুন ইয়ামানের মধ্যবর্তী জায়গাতে নিজেকে গোপন করে রাখবেন তখন ওই চল্লিশ জন আবদাল হাজের মধ্যে উপস্থিত থাকবেন এবং তারাই ইমাম মাহাদিকে তালাশ করতে থাকবেন তালাশ করতে করতে হাজির আসওয়াদ ও মানের মধ্যবর্তী জায়গাতে ইমাম মাহাদি আলী সাল্লাহ তো পেয়ে যাবেন যেহেতু ওনারা আল্লাহর বুজুর্গ ইমাম মাহাদির সাকলো সুরত আকার আকৃতি কেরকম হবে তারা আগে থেকে কোরআন হাদিস থেকে জানতেন ওনাকে দেখিয়ে চিনে ফেলবেন যে ইনি ইনিমাম মাহাদি ওনাকে ধরবেন এবং ওনার হাতে ওই চল্লিশ জন জেহাদের বাই আগ গ্রহণ করবেন এবং উপস্থিত হাজিদের মধ্য থেকে তিনশো তেরো জন এই চল্লিশ জন সহ টোটাল তিনশো তেরো জন ইমাম মাহাদি আলী সাল্লাহ হাতে জেহাদের বা আগ গ্রহণ করবেন এই হইলে ইমাম মাহাদির সঙ্গী কারা হবেন চল্লিশ জন আব্দাল বায়াত গ্রহণ করবে উপস্থিত হাজিদের মধ্য থেকে তিনশো তেরো জন জেহাদের বায়াত গ্রহণ করবে এবং তিনি এই তিনশো তেরো জন নিয়ে জেহাদের নেতৃত্ব দিয়ে সেখান থেকে যুদ্ধ শুরু করবেন সুরিয়াতে সুফিয়ানি বাহিনী নামক একটা বাতেল ফেরকা থাকবে যারা সেখানে তাণ্ডব চালাবে ফিতনা চালাবে তারা যখন শুনবে ইমাম মাহাদি আলী ইসালাহাতাম আত্মপ্রকাশ করেছে এবং তিনশো তেরো জন জেহাদের বায়াত গ্রহণ করেছে সুফিয়ানি বাহিনী ইমাম মাহাদির সাথে যুদ্ধ করার জন্য সুরিয়া থেকে সিরিয়া থেকে বাহিনী পাঠাবে আর ইমাম মাহাদি আলী তো সালামও তাদেরকে প্রতিহত করার জন্য মক্কা থেকে মক্কা থেকে বের হবেন তিনি তিনশো তেরো জন নিয়ে যুদ্ধ শুরু করবেন এবং সেখানে আশেপাশে মুসলমানরা আস্তে আস্তে আরও বায়াত গ্রহণ করবে আরও সৈনিক ভর্তি হবে এবং তিনি সেটাকে দুভাগে বাক করবেন প্রথম ভাগ চলে যাবে সুফিয়ানি বাহিনীর সাথে যুদ্ধ করতে দ্বিতীয় ভাগ চলে আসবে ইরাকের দিকে যুদ্ধ করতে এইভাবেই ইমাম মাহাদি আলী ইসাল্লা তোয়সালাম যুদ্ধ শুরু করবেন নয় বছর অথবা মতান্তরে সাত বছর সারা বিশ্বের মধ্যে ইসলামী হকুমত কায়েম করবেন কোরআন হাদিসের মধ্যে সুস্পষ্টভাবে ইমাম মাহাদির সঙ্গী কারা হবেন এরকম কোনো কথা পাওয়া যায় না কিন্তু যেটা পাওয়া যায় এটা সারাংশ কথা হইল এরকম যে ইমাম মাহাদি আলী ইসাল্লা তো সালাম খোরাসান থেকে জন্ম হবে কালো বাহি হবে এবং চল্লিশ জন আবদাল ওনার সঙ্গীসাথী হবেন হাজিদের মধ্য থেকে তিনশো তেরো জন ইমাম মাহাজি আলী ইসাল্লা তালামের হাতে জিহাদের বেয়াত গ্রহণ করবেন সেখান থেকে তিনি যুদ্ধ শুরু করে দুই বছর যুদ্ধ চলবে এবং দুই বছরে সারা বিশ্বের মধ্যে তিনি ইসলামী হকুমত কায়েম করবেন পরবর্তী সাত বছর সারা বিশ্বের মধ্যে সুন্দর একটা ইসলামী হকুমত শান্তিময়ভাবে চলতে থাকবে এটাই হলো ইমাম মাহাদির মোটামুটি একটা সংক্ষেপ জীবনী আল্লাহ তালা আমাদের সকলকে জেহাদ অংশগ্রহণ করে ইমাম মাহাদির সৈনিকের মধ্যে ভর্তি হওয়ার তৌফিক দান করুক ও আখর দাওয়ান আলহামদুলিল্লাহ নিত্য নতুন ওয়াজ কেরাত ও ইসলামী সঙ্গীত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন